আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও এনটিআরসির আরও একটি আপডেট নিউজে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে যে আপডেট নিউজটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকদের নিয়োগে আলাদা কোনো বিজ্ঞপ্তির দাবিতে আজকে অনশন করেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে এই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে অবশ্যই এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আগামী চতুর্থ কোনো বিজ্ঞপ্তিতে নিয়োগের লক্ষ্যে আলাদা কোনো বিজ্ঞপ্তির দাবিতে অনশন করেছেন ইতিমধ্যে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী বা এমপিউভুক্ত শিক্ষকরা। তারা বলেছেন, বদলি চালু না থাকায় বেসরকারি শিক্ষক বিপাকে পড়েছেন। নতুন নিয়োগের সুযোগ থাকলেও তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষকরা নতুন নিয়োগ পেতে আলাদা কোনো বিজ্ঞপ্তি দাবি জানাচ্ছে। তাদের দাবি, একটি কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিউভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিয়ে তারপর শূন্য পদের তথ্য নিয়ে বেকার নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া হোক, আর আলাদা কোনো বিজ্ঞপ্তি না হলে আগের মতোই শিক্ষক নিয়োগের আবেদনের সুযোগ দেওয়া বা সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকদের জন্য বদলি ব্যবস্থা চালু করার দাবি জানান শিক্ষকরা। শুক্রবার সকাল থেকে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনশন কর্মসূচি পালন করেছে। দুপুরে তাদের সঙ্গে একত্রতা জানিয়ে কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক নেতা ও নটরডেম কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক এ এন রাশেদা। অধ্যাপক এ এন রাশেদা বলেন, শিক্ষকরা নিগৃহীত, সবার অধিকার আছে পরিবারের সঙ্গে ভালোভাবে থাকার, কিন্তু আপনারা এসব জটিলতা সৃষ্টি করছেন। শিক্ষকদের বেতন কাঠামো দেখলে বুঝতে পারবেন তারা কতটা অবহেলিত। অন্যের সন্তানকে যারা শিক্ষা দেন তাদের অধিকার আছে ভালোভাবে পরিবার নিয়ে বাঁচার, তাদেরও অধিকার আছে নিজ পরিবারের সঙ্গে থাকার। শিক্ষকরা যে বেতন পান তাতে দূরের চাকরি পেলেও তার পরিবার নিয়ে থাকতে পারেন না, এর সমাধান হওয়া উচিত। অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষকদের অন্যান্য চাকরির মতো বদলির দাবি জানিয়ে ফল পাওয়া যায়নি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিএসসির হাতে যাওয়ার পর এখন পর্যন্ত তিনটি গণবিজ্ঞপ্তি হয়েছে। দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে নিবন্ধিত প্রার্থীরা দেশের বিভিন্ন জেলায় নিয়োগ সুপারিশ পান, কিন্তু এমপিও নীতিমালা অনুযায়ী ইন্ডেক্সধারী শিক্ষকরা শিক্ষক পদে নিয়োগের আবেদনের সুযোগ পান। তাই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করে বেশিরভাগ ইন্ডেক্সধারী শিক্ষকরা নিয়োগ সুপারিশ পেয়েছেন, কিন্তু তারা নিজ জেলা থেকে দূরে নিয়োগ পেয়ে পরিবার পরিজন ছাড়া বসবাস করছেন। শিক্ষকরা বলেন, আগামী চতুর্থ গণবিজ্ঞপ্তি ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ দেওয়া হবে না বলে আমরা জানতে পেরেছি। বদলি না থাকায় আমাদের নতুন নিয়োগের সুযোগ ছিল, কিন্তু তাও বন্ধ হয়ে গেল। আমরা চাই ইন্ডেক্সধারীদের জন্য আলাদা কোনো বিজ্ঞপ্তি, ইন্ডেক্সধারীদের আলাদা কোনো বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দিলে শিক্ষক পদ শূন্য থাকবে না। প্রথমে ইন্ডেক্সধারীদের নতুন নিয়োগ দিয়ে পরে শূন্য পদে তথ্য সংগ্রহ করে বেকার নিবন্ধনকারীদের নিয়োগ দিতে হবে। তারা আরো বলেন, আলাদা কোনো বিজ্ঞপ্তি না দেওয়া হলে আমরা নতুন নিয়োগ পেতে আবেদনের সুযোগ বহাল চাই, তা না হলে আমরা চাই সরকারি শিক্ষকদের মতো বদলি সুবিধা, আমরা অসহায় হয়ে পড়েছি। মানববন্ধনে আসা শিক্ষিকা শায়লা শারমিন বেলা বলেন, নিজ জেলার পাবনা হলেও শিক্ষকতা করি ঝিনাইদহে, মাত্র 12,750 টাকা বেতনে বাসা ভাড়া করে থেকে সংসার চালানো সম্ভব হচ্ছে না, আমরা আলাদা গণবিজ্ঞপ্তি বা বদলি সুবিধা চাই, আর তা না হলে আগের মতোই আবেদনের সুযোগ চাই। এ মানববন্ধনে ইন্ডেক্সধারী অনেক শিক্ষক অংশগ্রহণ করে। প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি এনটিএসসি এর গণবিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া আবেদনের সুযোগ পেতেন। এমপিভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা না থাকায় এমপিও নীতিমালাগুলোতে তাদের জন্য এই সুযোগ রাখা হয়েছিল। তাদের বদলির জন্য আলাদা নীতিমালা করার কথা বলা থাকলেও তা বাস্তবায়ন হয়নি, কিন্তু নিজ বাড়ি থেকে দূরে প্রতিষ্ঠানে চাকরি করা এমপিভুক্ত বা ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য নতুন প্রতিষ্ঠানে নতুন করে নিয়োগ পাওয়ার বিধান রাখা হয়েছে এমপিও নীতিমালায়। সে অনুসারে ইন্ডেক্সধারী বা এমপিভুক্ত শিক্ষকরা সমপদে বা সময় স্কেল পদে নিয়োগের আবেদন করতে পারবেন। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এমপিও নীতিমালা এই বিধান অনুসারে আবেদন করা হাজার হাজার শিক্ষকের নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করে এনটিআরসি, কিন্তু এর ফলে অনেক নিবন্ধিত প্রার্থী নিয়োগ পাননি। আবার যেসব ইন্ডেক্সধারী শিক্ষক নতুন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে যোগদান করেছেন তাদের আগের পদগুলো খালিই থেকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষক নিয়োগের অনুসরণীয় পরিপত্রে কর্মরত শিক্ষকদের আবেদনের সুযোগ সংক্রান্ত অনুচ্ছেদটি স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
হয়। এই পরিস্থিতিতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকরা নতুন নিয়োগ পেতেও আবেদনের সুযোগ হারাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এনটিএসসির সর্বশেষ আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর এই বিষয়ে আপনার কোনো কিছু জানানোর ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।